গত 20 বছরে আমেরিকা যে দেশটিতে হামলার হুমকি সবথেকে বেশি দিয়েছে সেটি হচ্ছে ইরান। আমেরিকার প্রায় প্রতিটা প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী কথায় কথায় ইরানকে হুমকি দেয়। আমেরিকা হচ্ছে বিশ্বের সবথেকে শক্তিধর রাষ্ট্র, তাদের সমরাস্ত্র সবথেকে আধুনিক, বিপরীতে ইরানের হাতে আধুনিক কোনো অস্ত্র নেই, অধিকাংশ অস্ত্রই তাদের নিজেদের তৈরি। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমেরিকা এত শক্তিশালী হওয়া সত্ত্বেও কেন কখনো ইরানে হামলা করে না? কেন আমেরিকা ইরানকে কেবলমাত্র হুমকি ধামকি দেওয়াতেই সীমাবদ্ধ থাকে, উল্টো ইরানই আমেরিকাকে হুমকি দিয়ে বসে আছে? ঠিক কি কি কারণে আমেরিকা ইরানে হামলা করতে ভয় পায় সেই বিশ্লেষণ থাকছে পুরো ভিডিওটি জুড়ে। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত এরকম বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকেও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার হুমকি দিয়েছিলেন, কিন্তু আমেরিকার সামরিক কর্মকর্তা এবং রাজনীতিবিদদের চাপে তিনি সেই হুকুম থেকে সরে আসেন। কেননা ইরানে রয়েছে বিশাল সামরিক বাহিনী, ইরানের সৈন্যরাও অনেক দক্ষ এবং কৌশলী, সেই সাথে বিপুল সংখ্যক মিসাইল রয়েছে। ইরানে কোনো প্রকার হামলা করা মানেই ওই অঞ্চলের তেল উত্তোলন এবং বিক্রি পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া, ফলে পুরো বিশ্বের উৎপাদন এবং ব্যবসা বাণিজ্যই বন্ধ হয়ে যাবে, না খেয়ে মারা যাবে অসংখ্য মানুষ, আক্রান্ত হবে আমেরিকার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল, সৌদি আরব কিংবা আরব আমিরাতের মতো দেশগুলো। এক কথায় মধ্যপ্রাচ্যে আগুন জ্বলে উঠবে, সাথে ওই অঞ্চলে আমেরিকান সৈন্যদের ব্যাপক প্রাণহানি ঘটবে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিষয়ক গবেষণা বিভাগের প্রধান হ্যারি জে কেজিয়ানিস মার্কিন কর্মকর্তাদের সতর্ক করে বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধের চিন্তা থেকে বেরিয়ে আসা উচিত। এর আগে ইরানের বিরুদ্ধে একটি যুদ্ধের অভিজ্ঞতা তার রয়েছে, এখন যুদ্ধের পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিষয়ক গবেষণা বিভাগের প্রধান আরও বলেন, এটা আমেরিকানদের মেনে নেওয়া উচিত যে ইরানের সঙ্গে যুদ্ধের পরিণতি অতীতে কোনো যুদ্ধের মতো হবে না। অতীত বলতে তিনি ইরাক, যুগোস্লাভিয়া ও আফগানিস্তানের যুদ্ধ এবং পরবর্তীতে ইরাক, লিবিয়া ও সিরিয়ার সংঘাতের কথা উল্লেখ করেন। ইরানি সেনাদের দক্ষতার কথা উল্লেখ করে তিনি বলেন, ইরানের সেনাবাহিনী এতটাই সুদক্ষ, প্রশিক্ষিত এবং দুর্ধর্ষ যে তারা মার্কিন বাহিনী বিরাট ক্ষতি করার ক্ষমতা রাখে। পর্যবেক্ষকরা বলছেন, দুই মৌলিক কারণে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সাময়িক সংঘাতে জড়াতে ভয় পাচ্ছে। প্রথমত, যুদ্ধে কোনো একটি অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। দ্বিতীয়ত, ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ মার্কিন সেনাদের জন্য হবে প্রথম এবং নতুন অভিজ্ঞতা, কারণ এই আমেরিকান সৈন্যরা ইরানের সাথে যুদ্ধের অভিজ্ঞতা নেই, কিন্তু ইরানের 8 বছরের যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে দেশটি সাময়িক দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ। এছাড়াও ইরান প্রমাণ করেছে যুক্তরাষ্ট্রের রাডার ফাঁকি দেওয়ার প্রযুক্তি বা স্টেলথ প্রযুক্তিকে অকার্যকর করা সম্ভব। এ কারণে যুদ্ধ শুরু হলে এর ভয়াবহ পরিণতি ব্যাপারেও যুক্তরাষ্ট্রকে দুশ্চিন্তায় ফেলেছে। যুক্তরাষ্ট্রে একটি গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালী যদি একদিনের জন্য বন্ধ থাকে তাহলে তেলের মূল্য 10% পর্যন্ত বেড়ে যাবে। চাপের মুখে পড়লে ইরান এই সংঘাতকে ছড়িয়ে দিতে পারে, তার প্রক্সি দেশ যেমন ইরাক, সিরিয়া বা অন্যদেরকে আহ্বান জানাতে পারে মার্কিন লক্ষ্যবস্তুর উপর আঘাত হানতে। এমনকি হিজবুল্লাহ বা সিরিয়ায় থাকা ইরানি সৈন্যদের সমন্বয়ে ইসরায়েলের উপরে মিসাইল হামলাও চালাতে পারে, ফলে ছোট্ট ইসরায়েল হঠাৎই ধ্বংসস্তূপে পরিণত হবে। এসবের লক্ষ্য হবে আমেরিকাকে এটা দেখানো যে ইরানের উপর কোনো ছোট আকারের আঘাতও পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের আগুন ছড়িয়ে দিতে পারে। মার্কিন হুমকির জবাবে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ইরানিরা একটি গৌরবময় জাতি, সিংহের লেজ নিয়ে না খেলতে, নইলে এর জন্য আমেরিকাকে অনুতপ্ত হতে হবে। পারস্য উপসাগরে ইরানি আধাসামরিক বাহিনীকে ছোট ছোট স্পিডবোটে ক্ষেপণাস্ত্র জড়ো করে রাখতে দেখা গিয়েছে। এসব স্পিডবোটে ক্ষেপণাস্ত্র দেখে আতঙ্কিত হয়ে পড়েছে আমেরিকা, কারণ যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র থাকলে একটা আঘাতেই তা ধ্বংস করা সম্ভব, কিন্তু হাজার হাজার স্পিডবোটকে একসাথে ধ্বংস করা সম্ভব নয়। তাছাড়া স্পিডবোট মুহূর্তের মধ্যে গতি বদলাতে পারে,
ইরানের সংসদ বিষয়ক এবং বিপ্লবী বাহিনীর উপপ্রধান মোহাম্মদ সালেহ জোকার বলেছেন, ইরানের স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র পারস্য উপসাগরে থাকা মার্কিন যুদ্ধজাহাজে পৌঁছাতে সক্ষম। নতুন যুদ্ধের সামর্থ্য আমেরিকার নেই। যেসব অস্ত্রের কারণে ইরানকে ভয় পায় আমেরিকা, তার মধ্যে অন্যতম হল খালিজ ফার্স মিসাইল। শব্দের গতির চেয়েও দ্রুত গতির মিসাইল এটি। এটিকে যুদ্ধজাহাজ এবং স্থলভাগ থেকে চালানো যায়। এই মিসাইলটিকে ইরান স্মার্ট মিসাইল হিসেবেই গণ্য করে। খালিজ ফার্স মিসাইলটি 3,000 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। আরও আছে ইরানের বিখ্যাত ক্ষেপণাস্ত্র শাহাব মিসাইল। মোট 6 ধরনের শাহাব মিসাইল রয়েছে ইরানের কাছে। রাশিয়ার SS-1 মিসাইলের আদলে তৈরি করা হয়েছে এগুলো। লিবিয়া এবং উত্তর কোরিয়ার প্রযুক্তিগত সহায়তায় ইরান এই মিসাইলটি বানিয়েছে। শাহাব চায় মিসাইলটি 3,000 কিলোমিটার দূরে শত্রু ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। শাহাব সিরিজের মধ্যে শাহাব-5 মিসাইলটির ব্যাপারে ইসরায়েলি মিডিয়াগুলো জানিয়েছে, ইরানের কাছে থাকা মিসাইলগুলোর মধ্যে এটি সব থেকে শক্তিশালী। ইরানের হাতে থাকা ব্যালিস্টিক মিসাইলগুলোর মধ্যে ফাতে-110 খুবই গুরুত্বপূর্ণ। সমুদ্র থেকে ভূপৃষ্ঠ এবং ভূপৃষ্ঠ থেকে সমুদ্রে এটি অনায়াসে ব্যবহার করা যায়। ইরানের কদর-110 মিসাইলটি ইউরোপের জন্য হুমকি হিসেবেই বিবেচনা করা হয়। ইরানের দ্রুতগতির মিসাইল হিসেবে এটি অন্যতম। এই মিসাইলটি শত্রুর চোখ ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে অনায়াসে ঢুকে যেতে পারে। সুতরাং দেখাই যাচ্ছে ইরানের মিসাইল প্রযুক্তি ইউরোপের জন্য হুমকি স্বরূপ। আফগানিস্তান এবং ইরাক যুদ্ধের অভিজ্ঞতা থেকে আমেরিকা এটা বুঝেছে যে আধুনিক যুগে কোনো যুদ্ধে প্রচলিত অর্থে জয়ী হওয়া যায় না। ইরানও নিশ্চয়ই মনে করে না তারাও আমেরিকাকে হারাতে পারবে, কিন্তু আমেরিকার মিত্রদের অবস্থা নাজেহাল করবে। প্রসঙ্গত, পশ্চিমা দুনিয়া হাজার হাজার বছর ধরে পারস্য আতঙ্কে নির্ঘুম রাত কাটিয়ে আসছে। মানুষের আদি সভ্যতা, প্রাচীন রাজনীতি, সাম্রাজ্য, শাসনতন্ত্র, সঙ্গীত, বিজ্ঞান, শিল্পকলা, ধর্মতত্ত্ব ইত্যাদি প্রায় সবকিছুরই জন্মস্থান পারস্য। সুতরাং ইরান যে দাবি করে আমেরিকার ইরানে হামলা করার পরিণতি হবে দুঃস্বপ্নের মতো, তা আসলেই সঠিক। আর এসব কারণেই আমেরিকা ইরানকে এড়িয়ে চলে। প্রিয় দর্শক, ইরানের ক্রমাগত উন্নতির ফলে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব আর কতদিন টিকবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। ইরানের সামরিক শক্তি নিয়ে আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এছাড়াও এরকম আরও বিশ্লেষণ পড়তে আমাদের ওয়েবসাইট techduniyabd.com ভিজিট করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।